আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওগুলি দেখতে পারলেন, আপনারা সবাই জানেন যে এখন টিকটকে এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আপনি কীভাবে এই ভিডিওটি মেক করবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু দেখাই দিব। তো আমার এই ভিডিওটি কালকে আপলোড করার কথা ছিল, তো আমি একটু ব্যস্ততার কারণে আপলোড করতে পারি না, যার কারণে আমাকে আজকে আপলোড করতে হচ্ছে। তো আপনারা হয়তো অনেকে জানেন যে এই ভিডিওটা কীভাবে মেক করতে হয়, আবার অনেকে কিন্তু জানেন না। তো আমাকে অনেকজনই মেসেজ করেছে যে ভাইয়া এটার উপর একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য, তো আমি আজকে এটার উপর একটা টিউটোরিয়াল দিচ্ছি। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, সেকেন্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড আমাদের একটি ভিডিও ক্লিপস, ফোর্থ আমাদের চারটা পিক্সেল। তো ভিউয়ার্স, আমরা এই সব কিছু লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব, আপনারা সিম্পলি ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এই সব কিছু ডাউনলোড করার পর আমরা সিম্পলি এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ক্যাপকাট আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার জাস্ট আমরা এখান থেকে উপরে নিউ প্রজেক্ট অপশনে একটা ক্লিক করব। তো নিউ প্রজেক্ট অপশন আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে আমাদের ফার্স্ট 3 সেকেন্ডের ভিডিও ক্লিপসটি অ্যাড করে দিব। তো আমি ফার্স্ট 3 সেকেন্ডের ভিডিওটি সিলেক্ট করে দিলাম, তারপর জাস্ট এখান থেকে আমরা অ্যাড অপশন একটা ক্লিক করে এটা অ্যাড করে নিব। তো ভিউয়ার্স, আমি এটা অ্যাড করে নিলাম। এরপর আমরা এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে চলে যাব। তো ইন্ডিস্ক্রিনে আসার পর এবার সিম্পলি আমরা এখান থেকে এই কর্নারে প্লাস আইকন একটা ক্লিক করব, তারপর জাস্ট আমরা এখান থেকে এবার ফটোস অপশন একটা ক্লিক করব, তারপর জাস্ট আমরা এখান থেকে এবার আমাদের চারটা পিক্সেল অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে চারটা পিক্সেল অ্যাড করে নিলাম। এবার জাস্ট আমরা এখান থেকে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করলে এগুলো আমাদের এখানের মধ্যে শো হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা এই পিক্সেলগুলোর মধ্যে ইফেক্টটা অ্যাড করব। তো ইফেক্টটা অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে ফার্স্ট পিক্সেলের উপর একটা ক্লিক করব, তারপর জাস্ট আমরা এখান থেকে এই অপশনগুলো একটু এদিকে স্ক্রল করব, তারপর আমরা এখানে স্টাইল বলে একটা অপশন দেখতে পাবো, জাস্ট আমরা এখান থেকে স্টাইল অপশন একটা ক্লিক করে দিব। তারপর জাস্ট আমরা এখানে দেখতে পাবো 2 নম্বরে ক্যামেরা শেক বলে একটা ইফেক্ট আছে, আমরা জাস্ট এই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিলে এটা আমাদের এখানে 100% জেনারেটিং হয়ে ফটোর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাদের অ্যাপসের মধ্যে এই ইফেক্টটা শো করবে না, আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনাদের এখানে অ্যাপসটি শো করবে। তো ভিউয়ার্স, এবার আমি প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এই ইফেক্টটা অ্যাড করে দিচ্ছি, আপনি প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এই ক্যামেরা শেক ইফেক্টটি অ্যাড করে নেন। তো ভিউয়ার্স, আমার প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এই ইফেক্ট অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার সিম্পলি আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এবার আমাদের পিক্সেলগুলো যদি স্ক্রিন থেকে ছোট থাকে তাহলে আমরা পিক্সেলগুলো একটু ফুল স্ক্রিন করে নিব। তো আমি এভাবে 2 হাত দিয়ে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো আপনার পিক্সেলগুলো যদি স্ক্রিন থেকে ছোট থাকে তাহলে আপনি এভাবে 2 হাত দিয়ে ফুল স্ক্রিন করে নেবেন। তো ভিউয়ার্স, আমি পিক্সেলগুলোকে ফুল স্ক্রিন করে নিলাম। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে আমরা প্লাস অ্যাড অডিওতে একটা ক্লিক করব, তারপর সিম্পলি আমরা এখান থেকে এক্সট্রাড একটা ক্লিক করব। এবার আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করে দিব, তারপর সিম্পলি আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশন একটা ক্লিক করে দিলে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা আমাদের পিক্সেলগুলোকে কাটিং করব। তো কাটিং করার জন্য ফার্স্ট পিক্সেলের উপর একটা ক্লিক করব, আমরা এটাকে 2.3 সেকেন্ড রাখবো। তো আমি পাশে লিখে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে থেকে পিক্সেলগুলোকে কাটিং করে নেবেন চারটা পিক্সেল। তো ভিউয়ার্স, আমাদের পিক্সেলগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা এখানের মধ্যে একটা হোয়াইট ওভারলে অ্যাড করব। তো হোয়াইট ওভারলে অ্যাড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে এই আইকনে একটা ক্লিক করব, এরপর সিম্পলি আমরা এখান থেকে ওভারলে বলে একটা অপশন দেখতেছেন, ওভারলে এই অপশনে একটা ক্লিক করে দিব। তারপর জাস্ট আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে একটা ক্লিক করব, এরপর সিম্পলি আমরা এখান থেকে উপরে কর্নারে স্টক ভিডিও অপশনে একটা ক্লিক করব, এরপর জাস্ট আমরা এখান থেকে এই হোয়াইট ওভারলেটা সিলেক্ট করে দিব। তারপর সিম্পলি আমরা এখান থেকে নিচে অ্যাড অপশন একটা ক্লিক করলে আমাদের এই হোয়াইট ওভারলেট এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের এই হোয়াইট ওভারলেটাকে 0.5 সেকেন্ড করে নিব। তো আমি এটাকে 0.5 সেকেন্ড করে নিচ্ছি। তো আপনি এখান থেকে 0.5 সেকেন্ড করে নেবেন। এরপর সিম্পলি আমরা এখান থেকে স্প্লিস বলে এই অপশনের মধ্যে একটা ক্লিক করব, তারপর সিম্পলি আমরা এখান থেকে ওভারলে অপশন একটা ক্লিক করে দিব, তারপর আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করব। এবার আমরা এই হোয়াইট ওভারলেটাকে ফুল স্ক্রিন করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। এরপর সিম্পলি আমরা এখান থেকে অ্যানিমেশন অপশন একটা ক্লিক করব, তারপর সিম্পলি আমরা এখান থেকে আউট অপশন একটা ক্লিক করে দিব, এরপর সিম্পলি আমরা এখান থেকে ফেড আউট এই অ্যানিমেশনটা অ্যাড করে দিব, তারপর সিম্পলি আমি এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, আমরা এবার আমাদের এই ওভারলেটাকে যেখানে যেখানে আমাদের বিট দিচ্ছে আমরা ওই বরাবর ওগুলোকে বসাই দিব। তো আমরা এখান থেকে কপি করে নিব এটাকে আরও। তো আমি জাস্ট এই অপশনগুলোকে এদিকে স্ক্রল করব। তো আমি এখানে কপি বলে একটা অপশন দেখতেছি, জাস্ট আমি এখান থেকে কপি করে নিব। তো আমরা একটা পিক্সেলের নিচে 3 বার এই ইফেক্টটা অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সিম্পলি আমরা এখান থেকে লাস্ট এই ইফেক্টটাকে পিক্সেলের একবারে লাস্ট বরাবর বসাই দিব। তো দেখেন আমি লাস্ট বরাবর বসাই দিছি। এরপর আমরা এখান থেকে আরেকটা ইফেক্টে এই ইফেক্টের চাইতে একটু হালকা ফাঁক রেখে এখানে বসাই দিব। তারপর সিম্পলি আমরা এখান থেকে আরেকটা ইফেক্টকে সেমভাবে এই ইফেক্ট থেকে আরেকটু এদিকে বসাই দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি এখানে বসাই দিছি।
তো ভিউয়ার্স দেখেন আমি এই পিকচারের নিচে তিনটা ইফেক্ট কিভাবে বসাই দিছি। তো আপনারা এভাবে এখানে চারটা পিকচার আছে, তো আপনারা বাকি তিনটা পিকচারের মধ্যে লাস্টের দিক থেকে এভাবে ইফেক্টটা বসাই দিবেন। তো আমরা এখান থেকে আরো এগুলো কপি করে নিব। তো আমি এখান থেকে দেখেন এগুলোকে কপি করে নিচ্ছি আরো অনেকগুলা। তো আপনি এভাবে কপি করে প্রত্যেকটা পিকচারের লাস্টে এই ইফেক্টটা এভাবে বসাই দিবেন। তো ভিউয়ার্স দেখেন আমি প্রত্যেকটা পিকচারের লাস্ট থেকে এই তিনটা ইফেক্ট অ্যাড করে দিয়েছি। শুধুমাত্র লাস্ট পিকচারের মধ্যে আমরা দুইটা ইফেক্ট অ্যাড করছি, কারণ আমাদের লাস্ট পিকচারের ডিউরেশন কম এই কারণে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ফুল এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এবার সিম্পলি আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য সিম্পলি আমরা এখান থেকে উপরে কর্নারে এই আইকনে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। এবার জাস্ট আমরা ভিডিওটি একবার প্লে করে দেখব। তো ভিউয়ার্স দেখতেই পারলেন আমাদের ভিডিওটি আমরা মেক করে ফেলেছি। তো ভিউয়ার্স আপনিও চাইলে কিন্তু আপনার পিকচার দিয়ে এরকম ভিডিও মেক করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন নেক্সট কীরকম ভিডিও চান। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবশেষে একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।